আসসালামু আলাইকুম। আজকে সাবকনজেন্টিভাল হেমোরেজ, চোখের ভিতরে রক্ত দেখছেন, অনেকেই কিন্তু এই সমস্যায় পড়েন। এই ধরনের সমস্যা কিন্তু আমরা অনেক সময় অনেক রোগী পড়ি। তারপরে হচ্ছে হলো যে দেখেন প্রত্যেকটা চোখে রক্ত, আমার সাথে প্রায় সময় অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় রোগীরা দেখতে চায় আমার চোখে এবার রক্ত জমেছে, ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে আমার এই ধরনের রক্ত চোখের কোনায় জমে আছে, তাই কী করণীয়। এই ধরনের কন্ডিশনকে আমরা বলি সাবকনজাংটিভাল হেমোরেজ, এবং চোখ লাল হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে হলো এই ধরনের সাবকনজাংটিভাল হেমোরেজ। আমাদের অনেক সময় অনেক প্রশ্ন আসে এবং আমার যে ফেসবুক পেজ আসে ওখানে মেসেঞ্জারে অনেকে ছবি তুলে পাঠিয়ে দেয় যে ডাক্তার সাহেব আমার রাত্রেবেলায় ভালোভাবে ঘুমিয়েছি, সকালবেলায় উঠে এরকম কী কারণ এটার হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি, তারপরে এটা চিকিৎসা কী হতে পারে এটা নিয়ে আসলে চিন্তার বিষয় কি না এটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা দেখছেন আমি অনুরোধ করবো যে শেয়ার করার জন্য আর কমেন্ট করার জন্য, যদি আপনাদের এরকম কখনো হয়ে থাকে কমেন্টে জানান আর আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সাবকনজাংটিভাল হেমোরেজ যেটা হচ্ছিল আমাদের চোখের যে এই দেখছেন যে এই এই পাশে লাল হয়ে আছে, এই যে এই জায়গাটা লাল হয়ে আছে কিংবা এই পাশে সাদা, মাঝখানে যে কালোটা দেখছে এটা মনি চোখের কর্নিয়া, এই যে সাদা অংশটার মধ্যে যে লালটা এটাকে বলে স্ক্লেরা। এই স্ক্লেরার ভিতরে কিছু রক্তনালী থাকে আমাদের প্রত্যেকটা চোখের, দেখবেন যে আমরা চোখের দিকে কালো দিয়ে তাকালে চোখের সাদা অংশে অনেক রক্তনালী মানে আছে, ওই রক্তনালী কখনো যদি ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে তখন এই ধরনের রক্ত হঠাৎ করে চোখের নিচে জমাট পড়তে পারে। এই যে জমাট বেঁধে যায় এই এটা হচ্ছে হলো স্ক্লেরার উপর একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় কনজাংটিভা। কনজাংটিভার নিচে যেই রক্তটা জমা হয়ে থাকে এটাকে বলা হয় সাব কনজাংটিভাল হেমোরেজ। এটা হওয়ার কী কারণ, প্রধান কারণ যদি বলি আমরা জোরে হাঁচি দিলাম একটা, এই হাঁচি দিলে অনেক সময় হতে পারে, সবার কিন্তু হয় না, কারো কারো হাঁচি দিলে কিংবা জোরে কাশি হচ্ছে, কফ জোরে কফ দিচ্ছে, মানে অনেক সময় জোরে আমরা কফ ফালাই না, কফ ফালানোর সময় অনেক সময় এটা হতে পারে। তিন নম্বর একটি কারণ কনস্টিপেশন, অনেক সময় যাদের কোষ্ঠকাঠিন্য আছে দেখা যাচ্ছে খুব প্রেশার দিয়ে আপনি বাথরুম করছেন, বাথরুম করার সময় শরীরে একটা প্রেশার, এটা একটা ইন্টারথোরাসিক প্রেশার, ইন্টারক্রেনিয়াল প্রেশার কিংবা সব ধরনের প্রেশার, শরীরে একটা প্রেশার অনুভব হয়। আপনি খেয়াল করেন যে আপনি যখন কনস্টিপেশন হন, যখন আপনি যদি জোরে চাপ দিচ্ছেন তখন কিন্তু শরীরে তার চাপ অনুভূত হয়, এই চাপের কারণে রক্তনালীর উপর একটা প্রেশার পড়ে, তখন চোখের এই আশেপাশে যে কনজাংটিভাল যে ছোটো রক্তনালীগুলো আছে ওটা হঠাৎ করে ব্রেকডাউন হয়ে যায়, ওই ব্রেক হয়ে তখন রক্ত একটা ক্ষরণ হতে পারে, দিস ইজ অ্যানাদার একটা কজ। যদি চার নম্বর কজ বলি সেটা হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে কিংবা যাদের ডায়াবেটিস আছে তাদের এই সমস্যাটা হতে পারে, প্রায় সময় রক্তচাপ বেড়ে যায় মানে ব্লাড প্রেশার হাই হয়ে যায় তখন এটা হতে পারে, কিংবা ডায়াবেটিসের কারণেও আমাদের জানি ডায়াবেটিসের কারণে রক্তনালীগুলা মানে যেই আবরণটা রক্তনালী যে প্রলেপটা রক্তনালী সেটাই অনেক সময় দুর্বল হয়ে যায়, এটাও এখন অনেক সময় এখানেও রক্তক্ষরণ হতে পারে, চোখের রেটিনাতেও রক্তক্ষরণ হতে পারে। আর একটা অন্যতম একটা জিনিস হচ্ছে হলো চোখের ভিতরে যদি মানে কেউ আঘাত আনে কিংবা কেউ কথা বলতে বলতে মনে অজান্তে কারো হাত চোখে বাড়ি লাগলো কিংবা কোনো একটা ক্রিকেট বল এসে চোখে লাগলো কিংবা কর্কের বাড়ি খেলো, এই আঘাতজনিত কারণে এই ধরনের সমস্যা হতে পারে। আর একটা পেশেন্ট আমরা প্রায় সময় দেখছি যারা ডায়ালিসিস করে, যারা কিডনি ফাংশনের সমস্যা, যারা রেগুলারলি প্রতি সপ্তাহে ডায়ালিসিস করে, ডায়ালিসিসের পেশেন্টের হঠাৎ করে ডায়ালিসিসের সময় রক্তচাপ বেড়ে যায় তখন এই ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের যখন সমস্যা হবে এটা কি আসলে ইমার্জেন্সি কি না এই জিনিসটা আমাকে বুঝতে হবে, এটা ইমার্জেন্সি কি না সেটা জরুরিভাবে এটা কী চিকিৎসা করা উচিত, এটা আসলে সত্যি কথা বলতে আমাদের বেশিরভাগই কজ হচ্ছিল আননোন, যেই কজগুলো বললাম এটার বাদে যেই কারণে হয়ে থাকে সেটা কোনো আননোন রিজন, এটার কোনো রিজন নেই, যে কোনো সময় হতে পারে, এটার কাজ এখনও চলছে। এইটা যখন হবে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, প্রথম প্রথম যেহেতু রোগীদের চোখে একটা লাল হয়ে গেছে, চোখ একটা ইম্পর্টেন্ট সংবেদনশীল জিনিস, আপনাকে ভয় পেতেই পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে পারে নিকটবর্তী একজন ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হলে সঙ্গে সঙ্গে যাবেন, অথবা এটা নিয়ে দুশ্চিন্তা করার কারণে এই জিনিসটা হচ্ছে 2-3 সপ্তাহের মধ্যে একাকাই ভালো হয়ে যাবে, কিন্তু যদি সুযোগ থাকে এটা অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন। ইন দ্যাট কেস যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা যখন দেখছেন প্রথম দিন
এরকম থাকছে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন, এই জিনিসটা অনেক সময় আরও বেড়ে যায়। অনেকে দেখবেন যে প্রথমে রক্ত হলো একটু, ডাক্তার সাহেব তো ওষুধ দিয়ে দিল, দুই তিন দিন চার দিন পর আবার বেড়ে গেছে। যখন এই সমস্যাটা সমাধান হবে তার দুই তিন দিন আগে এটা বেড়ে যায় তারপরে নর্মাল হয়ে যায়। এটা আসলে বেড়ে যাওয়াটা বলা না, যখন এই রক্তনালীতে যেটা জমাট বেঁধে আছে রক্তগুলো সেটা কী হয় হঠাৎ যখন আস্তে আস্তে ভালো হতে থাকে তখন এটা চোখের অন্যান্য অংশে ছড়িয়ে যায় আর তারপর অ্যাবজর্ব করা শুরু করে। যখনই আপনি ছড়িয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা আস্তে আস্তে ভালো হওয়ার পথে। অনেক সময় যেটা করি যে কিছু অ্যান্টিবায়োটিক আইড্রপ আমরা দিয়ে থাকি অনেক সময় সেকেন্ডারি কোনো ইনফেকশন হচ্ছে কি না এটা দেখার জন্য। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠে যখন হচ্ছে রোগীরা ভয় পেয়ে যায়, অনেক সময় দেখা যায় অ্যালার্জির কারণে হতে পারে। কীভাবে অ্যালার্জির রোগীরা কী করে, প্রচুর চোখ চুলকায়, খুব চোখ রাবিং করে, এক্সেসিভ রাবিং যখন করছে তখন এই চোখের রক্তনালীগুলো হঠাৎ করে ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ, ওই যে সাবকনজেন্টিভাল হেমোরেজ হতে পারে। স্ট্রেস থেকে হতে পারে কি না অনেকে জিজ্ঞেস করেছে, অনেক সময় স্ট্রেস থেকে হলে তখন কী হচ্ছে যাদের ডায়াবেটিস প্রেশার আছে তখন বেড়ে যায়, তখন স্ট্রেসের একটি কারণে, স্ট্রেসের কারণে ডায়াবেটিস বাড়ছে প্রেশার বাড়ছে তখন এটা হতে পারে। তারপর যে জিনিসটা অনেক সময় রোগীরা বলে থাকেন যে ডাক্তার সাহেব এটা যখন আমার বারবার হচ্ছে, রিসেন্টলি একটা মানে দেখা গেছে একটা আমরা বইও পেরেছি, যখন আপনার শরীরের ভিতরে প্রচণ্ড স্ট্রেস কিংবা অতিরিক্ত চাপ চোখের শরীরের ভিতরে বেশি চাপ অনুভব করছে, রক্তনালী প্রেশার বেড়ে যাচ্ছে, তখন এই জিনিসটা বেড়ে যাচ্ছে ঠিকই, দেখা যাচ্ছে অনেক সময় সেক্সুয়াল রিলেশনশিপের পরে অনেক সময় পুরুষ মানুষদেরকে এই ধরনের সাবকনজেন্টিভাল হেমোরেজ হতে পারে, এই জিনিসটা আমরা দেখেছি। সুতরাং এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে এটাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কিন্তু যদি ভালো না হয়, এখান থেকে ব্যথা অনুভব করেন, মনে করেন এই ধরনের সাথে হঠাৎ করে ব্যথা অনুভব করছেন, চোখে তীব্র ব্যথা সাথে চোখে আপনি ঝাপসা দেখছেন, তাহলে এটা রোগটা অন্যদিকে হতে পারে। দেখা যাচ্ছে চোখের ভিতরেও রক্তক্ষরণ হয়েছে কিংবা ইউভিটিস জনিত কোনো সমস্যা হতে পারে, চোখে আঘাত জনিত কারণে যখন এটা হচ্ছে সাথে দৃষ্টি কমে যাচ্ছে, তখন অবশ্যই এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কিংবা দুশ্চিন্তা হওয়ার একটা সম্ভাবনা আসতে পারে। কিন্তু যদি দৃষ্টি না সমস্যা হয় কিংবা চোখে যদি ব্যথা অনুভব না করেন তাহলে এই সাবকনজেন্টিভাল হেমোরেজ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি এই সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করতে অবশ্যই ভুলবেন না। আমার ডক্টর মমিনুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই চোখ লাল নিয়ে সামনে আরও ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা এটা দিয়ে উপকৃত হন। ধন্যবাদ সবাইকে।